আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টের আজকের টিউটোরিয়ালে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের জানানোর চেষ্টা করব 2020-21 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত। ইতিমধ্যে এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার লিখিত পরীক্ষার যে অংশটি রয়েছে তা বাদ দিয়ে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এবারের শিক্ষার্থী বাছাই করা হবে। সো এখনকার এই ভিডিওর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আরো কি কি পরিবর্তন আসতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো, যার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নিয়ে কি সিদ্ধান্ত নিল, কতজন শিক্ষার্থী মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে, বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে কিনা, সর্বনিম্ন কত জিপিএ হলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করতে পারবে। সো আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই তথ্যগুলো কালেক্ট করে একটি ভিডিও বানাতে আমার 3 থেকে 4 ঘন্টা সময় লাগলেও একটি লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও। প্রথমেই আসো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের সুযোগ থাকছে কিনা তা জেনে নেই। উত্তর হচ্ছে না। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার কথা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হচ্ছে না। অর্থাৎ 2020 সালের এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং এই তথ্যটি নিশ্চিত হয়েছে আজ আজ প্রথম আলো পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয় যার শিরোনাম করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এমসিকিউতে। এবং সেই নিউজের একটা অংশে বলা হয় কেবলমাত্র 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে, ফলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। এবার জেনে নেওয়া যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতটি ইউনিট রয়েছে, কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে এবং বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে কিনা। এখনকার কথাটি খুব মনোযোগ দিয়ে শুনো, এই 3টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিট রয়েছে 3টি, এ, বি, সি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই 3 ইউনিটেই সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে গ্রুপের শিক্ষার্থী হও না কেন, তুমি 3টি ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। যদিও এ ইউনিটে সকল আর্টসের সাবজেক্ট রয়েছে, বি ইউনিটে সকল কমার্সের সাবজেক্ট রয়েছে এবং সি ইউনিটে সকল সায়েন্সের সাবজেক্ট রয়েছে। এখানে অনেকেই প্রশ্ন করতে পারে, তাহলে সায়েন্সের সাবজেক্টে আর্টসের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে কি সাবজেক্ট পড়বে? কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্ট সকল বিভাগের শিক্ষার্থীরাই পড়তে পারে, যেমন মনোবিজ্ঞান, পরিসংখ্যান, এই সাবজেক্টগুলো কিন্তু সায়েন্সের বিভাগেও আর্টসের শিক্ষার্থীরা পড়তে পারবে। সো সেক্ষেত্রে বলা যায় বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে। এবার জেনে নেওয়া যাক কারা কারা প্রাথমিক আবেদন করার সুযোগ পাবে এবং কতজন শিক্ষার্থী মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যদি জিপিএ রিকোয়ারমেন্টটা আগের বছরের মতোই রাখা হয় তাহলে তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোন বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি রকম জিপিএ প্রয়োজন এবং তুমি সায়েন্সের, আর্টসের, কমার্সের যে গ্রুপের শিক্ষার্থী হও না কেন, যে কোনো ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমার এই জিপিএগুলোই প্রয়োজন হবে। তার মানে যদি তুমি আর্টসের ইউনিটেও পরীক্ষা দিতে চাও সায়েন্সের শিক্ষার্থী হয়ে, তোমার সায়েন্সের জিপিএ কিন্তু প্রয়োজন হবে। এই জিপিএ রিকোয়ারমেন্টটা কিন্তু গত বছরের, অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষের। সো জিপিএ রিকোয়ারমেন্টটা যদি পরিবর্তন না হয় তাহলে এমনই থাকছে, আর যদি পরিবর্তন হয় তা আমরা নতুন সার্কুলার যখন দিবে তখন তার মধ্যে উল্লেখ থাকবে। যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করবে তাদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ধারী প্রতিটি ইউনিটে 30,000 জন করে অংশগ্রহণ করতে পারবে এবং মোট 3 ইউনিট মিলিয়ে 90,000 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার সুবিধার্থে প্রতিটি ইউনিটের পরীক্ষা 3টি শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে 10,000 জন করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। তবে একটি ইউনিটের পরীক্ষা একটি দিনই অনুষ্ঠিত হবে, এরকম করে 3 ইউনিটের পরীক্ষা 3 সপ্তাহে কমপ্লিট করা হবে।
তার মানে যদি এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় তার 3 শিফট অনুষ্ঠিত হবে এবং একই দিন অনুষ্ঠিত হবে। এমন করে দ্বিতীয় সপ্তাহে হয়তো বি ইউনিট, পরের সপ্তাহে হয়তো সি ইউনিটের পরীক্ষা হবে। এবং এই সকল তথ্য নিয়ে খবর প্রকাশ করেছে 21 টিভির অনলাইন নিউজ পোর্টালটি, যেখানে বলা হয় 3 ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রতি ইউনিটে 3টি আলাদা শিফটে ভাগ করে 3 সপ্তাহ জুড়ে এই পরীক্ষা নেওয়া হবে। সপ্তাহের যে কোনো একদিনে 1টি ইউনিটের সব শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যদিও এখনও তারিখ নির্ধারিত হয়নি। অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির আরও বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম সাজানো হবে। প্রতিটি ইউনিটে 30,000 করে মোট 90,000 শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। সো এই ছিল 2020-21 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি তোমার আরও কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। এরকম অ্যাডমিশন ও এডুকেশন সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে এখনই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। এডুকেশন সম্পর্কিত বিভিন্ন নিউজ কিন্তু প্রকাশ করা হয় icitpointpt.com, এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এছাড়া আমাদের এই ভিডিওগুলো কিন্তু আইসিটি পয়েন্ট ফেসবুক পেজও আপলোড করা হয়, সেখানেও ফলো করতে পারো। সবগুলো লিঙ্কই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউটোরিয়ালে নতুন কোন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।